আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, এবং এখন আমি কথা বলবো মেমেফাই এর গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে সেই আপডেটগুলো নিয়ে, প্লাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুই তিনটা স্টেপ আছে যেগুলো না করলে আপনার পরবর্তীতে এত কষ্টের এয়ারড্রপটি আপনি নাও পেতে পারেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, এবং প্রত্যেকটা স্টেপ একটু মনোযোগ সহকারে দেখবেন যেন আপনার কোথাও মিস না থেকে যায়, ঠিক আছে? তো এখন শুরুতে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে মেমেফাইয়ের একটা আপডেট আসছে, সেই আপডেটটা আপনাদেরকে একটু বলি। মেমেফাইয়ের প্রথম যে আপডেট সেটা হচ্ছে আপনি এখন আপনার মেমেফাই এয়ারড্রপ এলিজিবিলিটি যেটা আছে ওইটা ডিরেক্টলি ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে দেখতে পারবেন। এখন অনেকের প্রথম প্রশ্ন যে আমাদের বাংলাদেশে তো ওকেএক্স নাই, আমরা কিভাবে দেখব? ওকেএক্স বাংলাদেশে ব্যান, এটা সত্য, তবে আপনি ভিপিএন ইউজ করে ওকেএক্সের যেই ওয়েব থ্রিটা আছে ওইটা ইউজ করতে পারবেন। আর মেমেফাইয়ের জন্য আপনার এক্সচেঞ্জের প্রয়োজন নাই, আপনি ওকেএক্সের যে ওয়েব থ্রি আছে ওইটা দিয়েই কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার ফোনে যদি কারোর ভিপিএন থেকে থাকে তো ভালো, না থাকলে যে বোল্ড ভিপিএন, এইটা আমি ইউজ করি। এই ভিপিএনটা মানে একদম আমার কাছে ফ্রি এবং সহজ ইউজের জন্য বেটার মনে হয়। তো এটাতে হচ্ছে আপনার ডাউনলোড করার জন্য প্রথমে একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। এরপরে হচ্ছে কান্ট্রিটা একটু খেয়াল রাখবেন। আমি এইখানে দেখেন এদের যে কান্ট্রি আছে এইটাকে আমি নেদারল্যান্ড করে ইউজ করি, আর নেদারল্যান্ড করে দিলে ওকেএক্সের সমস্ত আপডেটগুলো মানে সমস্ত ওয়েবসাইটগুলোতে আমি যেতে পারি, ঠিক আছে? তো আপনারাও চাইলে এই নেদারল্যান্ডের এই যে সাউথ হাইল্যান্ড নাকি এইটার মধ্যে দিয়ে কানেক্ট করে ফেলবেন। তারপরে একটু টাইমিংটা বাড়ায় নেবেন, ঠিক আছে? যেহেতু আপনি প্রথম স্টেপে যদি সফল হয়ে যান ভালো, আদারওয়াইজ আপনার একটু সময় লাগবে। তো এখানে এক্সট্রা টাইমের মধ্যে একটা ক্লিক করবেন, একটা অ্যাড দেখাবে, আপনি সেই অ্যাডটা দেখে একটু আপনার টাইমিংটা এয়ারড্রপের বাড়ায় নেবেন। দেখেন আমাকে 26 মিনিট দিয়েছে, তার জন্য আবার আরেকটা অ্যাড দিস। তো এখানে দেখেন এখন আমি 35 মিনিট পর্যন্ত ওদের সার্ভারটা ইউজ করতে পারবো। তো আমাদের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট। এরপরে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং এসে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো আবার নতুন করে দিয়ে দিব, এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এইটা যখন আসবে দেন আপনি কী করবেন, এই যে ওপেন ওকেএক্স ওয়ালেট অন টেলিগ্রাম, এইটার উপরে একটা চাপ দিবেন। তো এইখানে ক্লিক করার পর ওকেএক্সের যে মিনি অ্যাপ আছে সেইটা ওপেন হয়ে যাবে আপনার টেলিগ্রাম থেকে, এবং এইখানে বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে। তো এই জায়গাটায় যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে আপনার এই কী বলো এয়ারড্রপের সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে, এবং চেকার যে আছে সেইটা 13 দিন পরে কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপাতত আপনার পয়েন্টগুলো এইখানে শো করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে চেক কিভাবে করবেন। এইখানে আমার ওয়ালেটটা করা ছিল বিধায় কিন্তু এই রকমের আসছে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু অন্যরকম আসতো। যাই হোক, এখান থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এই যে এই বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করে এখানে সার্চ করবেন সুই। এই সুইটাকে এখানে মেনু মানে প্রাইমারিতে রেখে দিবেন, এইরকমভাবেই এটা থাকবে, ঠিক আছে? এরপরে ম্যানেজ ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে যে সুই যেটা আছে এইটাকে আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এটাকেও ইম্পোর্ট করে নেবেন। এখন এই তিনটা আপনার এই জায়গায় থাকবে, পারলে কিছু সুই ডিপোজিট করে রাখতে পারেন ওয়ালেট ভ্যালিডিটির জন্য, আদারওয়াইজ দরকার নেই। তো এতটুকু হচ্ছে আপনার ওয়ালেটের প্রথম স্টেপের কাজ। এরপরে আপনাকে আরও দুই তিনটা স্টেপের কাজ করতে হবে, যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। তো চেকারের কাজ শেষ আপাতত আমাদের। এখন আমরা কী করবো, মেমেফাইয়ের যে বোট আছে সেইটা ওপেন করব। এবার দেখেন বোটের মধ্যে তো হাত দেওয়ার জায়গা নাই, সব মানে ভিক্ষা চাওয়ার জিনিস দিয়ে রাখছে। তারপরও একটু দেখাই, এই যে এই বাটনটা এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি পাবেন, অবশ্যই ভিপিএন কানেক্ট রাখবেন। এরপর দেখেন এই যে চেক দ্য টাস্ক, এইটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে একটু ওয়েট করবেন, ধাপ ধাপ ক্লিক করতেই থাকবেন না, ওয়েট করবেন। তো যখন আপনি ক্লিক করবেন, এবারে দেখেন আমাদের কিন্তু একটা ওয়ালেটের যে অ্যাপস আছে না মানে ওকেএক্সের যে অ্যাপস, ওই অ্যাপসটা চলে আসছে ডিরেক্টলি। আপনার ফোনে এই অ্যাপসটা ইনস্টল করা থাকবে না, তাই অন্য একটা পেজ আসবে, ওইখানে ডাউনলোড বাটন পাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে চলে যাবেন ডিরেক্টলি। এখানে এসে এই যে ওকেএক্স বাইবিটিসি এইটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এইটা ডাউনলোড করে রাখবেন, এটা কিন্তু আপনার খুলবে না মানে ইয়ে সারা। তো এরপর এই যে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন, থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটা আপনার হচ্ছে সিম্পল মোড, এরকম দেওয়া থাকবে।
তো এরকম আসবে, এইখানে যখন এইরকমের আসবে আপনি কি করবেন, এই উপরের দিকে ক্লিক করবেন আরেকবার, আপনাদের এমন আসবে ইন্টারফেসটা, ঠিক আছে। তো এরকম আসলে আপনি এই অ্যারো বাটনটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ওয়েব থ্রি ওয়ালেট এইটার উপরে একটা চাপ দিবেন, তাহলে ওয়েব থ্রি ওয়ালেটের যে অপশনটা সেটা অন হয়ে যাবে। এইখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট আর আই হ্যাভ অলরেডি ওয়ান, তো এই আই হ্যাভ অলরেডি ওয়ানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সিট ফার্স্ট অর প্রাইভেট কি, এই সিট ফ্রেজ অর প্রাইভেট কিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সিকিউরিটি টিপস এটা ওকে করে দিবেন। এইখানে আপনি আপনার যে মেমিফাইয়ের ওয়ালেটটা ক্রিয়েট করেছিলেন, এই যে মেমিফাই অ্যাপসের মধ্যে যদি আপনি ঢোকেন, সরি মানে ওদের যে অ্যাপসটা, এখানে ঢোকার পর একটা ওয়ালেট বাটন আছে, কিন্তু তো এই ওয়ালেট বাটনটার মধ্যে এসে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করলে আপনাদের যে প্রাইভেট কি আছে ওইটা দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন এইখানে প্রাইভেট কিগুলো দেখাবে, আপনি কি করবেন কপি টু ক্লিপবোর্ড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই সেম কিটা আপনি এই জায়গাটায় পেস্ট করে দিবেন, তাহলে একটা ওয়ালেট আপনার খুলে যাবে যেটা আগেই খোলা ছিল। তো যখন আপনি আপনার পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন, তারপরে ক্রিয়েটিং ওয়ালেট এরকম আসবে। এবার দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু খুলে গেছে। এইখানে আপনাকে যেই কাজটা করতে হবে, যেটা আপনি একটু আগে ওই ওদের মিনি অ্যাপসের মধ্যে করেছেন, সেম কাজটা আপনাকে এখানেও একবার করতে হবে। সেটা কি, আপনার হচ্ছে এই ওয়ালেটের যে নেটওয়ার্ক আছে ওইটাকে চেঞ্জ করে দিয়ে এখানে আপনার ওই যে কী বলে সুইয়ের নেটওয়ার্কটা ইম্পোর্ট করতে হবে। তো এখানে সুই নেটওয়ার্কটা আনার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন উপরের দিকে একটা ওয়ালেট বাটন আছে, এইটার উপরে ক্লিক করবেন। চুজ নেটওয়ার্ক, এইখান থেকে আপনি সুই সার্চ করবেন, সুই, তো এটা চলে আসবে। এবং এই নেটওয়ার্কটা এইভাবেই আপনি রাখবেন। এইখানে ম্যানেজক্রিপ্টতে যেতে পারেন গিয়ে, এইখানে এই যে সুই কুই, এই যে সুই, সুইটাকে আবার এখানেও এনেবল করে দিবেন। তো যখন আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে, আপনি আবারও মেমিফাইতে ঢুকবেন, লাস্টের বার এইটা আর লাগবে না। তো এবারে এসে আবার আপনি কি করবেন, সেম একইভাবে এইটার উপর একটা ক্লিক করবেন, চেক দ্য টাস্ক এইখানে একটা ক্লিক করবেন, এবং ক্লিক করলে আপনাকে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। এবং দেখেন একটা লোডিং হচ্ছে, এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন কানেক্টেড সাকসেসফুল, আবার একটা কনফার্ম চাইবে, আপনার হচ্ছে কনফার্মেশনটা দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু এই যে মেমিফাইটা কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবারে যদি আমরা ম্যানেজের উপরে ক্লিক করি, দেখেন এইটা কিন্তু ডিসকানেক্টের একটা অপশন আছে, বাট ভুলেও আপনি ডিসকানেক্টের উপরে ক্লিক করবেন না, তাহলে আপনার ড্যাপসটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে। এটাকে এইভাবেই রাখবেন, ঠিক আছে। তো এতটুকুই আপনাকে আপাতত করতে হবে অ্যাপসের মধ্যে। এবারে আমরা আবার যদি চেক দ্য টাস্কের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখব যে হ্যাঁ আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখেন রিটার্ন টু গেম, থ্যাংক ইউ ফর, দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য টাস্ক এটা চলে আসছে। মানে আমাদের টোটাল এইটার যে প্রসেসটা ছিল এইটা কমপ্লিট হয়ে গেছে। এবং যেইভাবে দেখাইলাম এইভাবেই করার চেষ্টা করবেন, কারণ মেমিফাই প্রত্যেকের অ্যাপসটা মানে প্রত্যেকের ইউআইডিটা কিন্তু ওদের কাছে আসে, তাই আপনার যেই কি বলে ওয়ালেটের টাস্কটা সেইটা কিন্তু তারা অবশ্যই দেখবে। তাই দুই জায়গার ওয়ালেট যেন সেম থাকে, মানে এই ওয়ালেটটা যেইটা আপনার বোটের আরও একটা কিন্তু ওয়ালেট আছে, এখানে কিন্তু দুইটা ওয়ালেট, ওই বোটের মধ্যে একটা প্লাস হচ্ছে এই যে এই ওয়ালেটের অ্যাড্রেস, এইখানেও কিন্তু আপনার একটা ওয়ালেট খুলতে হয়েছে প্রথম দিকে, ওই ওয়ালেট মিনি অ্যাপসের, তারপরে অ্যাপসের ওয়ালেট, এই তিনটা ওয়ালেট যেন সেম সেম থাকে, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, কারণ দেখা গেল যে একটা মিললো অন্যটা মিললো না, ঝামেলা হবে। তাই প্রত্যেকটা ওয়ালেট সেম সেম রাখবেন, যেইখানেই এয়ারড্রপ দিক যেন এয়ারড্রপ আপনার মিস না হয়, এটা মাথায় রাখবেন। এবং চেষ্টা করবেন ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটু অ্যাক্টিভ থাকার জন্য, যেহেতু লাস্টের দিকে আসে, আর প্রত্যেকটা আপডেট যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দিব। আপাতত পোস্টটা ক্রিয়েট করে দেই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোথায় ছিল। এটা হচ্ছে এটা, তো আমি পোস্টটা বানিয়ে দিচ্ছি। আর আপনারা ভিডিওটা এতক্ষণ যেহেতু কষ্ট করে দেখলেন, একটু লাইক কমেন্ট করে দিয়েন। পাশাপাশি হচ্ছে টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলবেন না, কারণ সমস্ত আপডেটগুলো কিন্তু দেখেন আমি প্রতিদিন অনেক পোস্ট করি টেলিগ্রামে, যেগুলো হয়তো আপনারা পান না, কারণ আপনারা হচ্ছে টেলিগ্রামে নাই। প্রতিদিন আমি দুইটা একটা ভিডিও করি, ওগুলোই কিন্তু আপনারা দেখেন, যার কারণে কি হয় যে আপনারা মিস করে যান অনেক আপডেট, ঠিক আছে। তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। এই হচ্ছে সেকেন্ড আপডেট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।